কর্মীরা যাওয়ার আগে নেতারা পালিয়ে গেছে 28 তারিখ, এবং নেতারা পালিয়ে যাওয়ার সাথে সাথে কর্মীরাও পালিয়ে গেছে। বিএনপি এখন কোন রাজনৈতিক দল নয়, এটি একটি সন্ত্রাসী সংগঠনে চূড়ান্ত রূপ ধারণ করেছে। তাদের সাথে আলোচনার প্রশ্নই উঠে না। বিএনপি খালেদা জিয়াকে রাজনীতির গুটি বানিয়েছে, তার স্বাস্থ্যকে নিয়ে রাজনীতিটাই করে। বিএনপি নেতারা আসলে কত ভীতু। কর্মীরা যাওয়ার আগে নেতারা পালিয়ে গেছে 28 তারিখ, এবং নেতারা পালিয়ে যাওয়ার সাথে সাথে কর্মীরাও পালিয়ে গেছে। আমরা বিরোধী দলে ছিলাম, সারা জীবন বিরোধী দলের কর্মী ছিলাম, আমরা রক্তাক্ত হয়েছি, কিন্তু আমরা পালিয়ে যাইনি কখনো। এবং বিএনপি নেতাদের এই ভার্চুয়ালি, অর্থাৎ সামনে আসতেই ভয় পায়, সেজন্য তারা এই ভার্চুয়ালি এই কর্মসূচি ঘোষণা করেছে। আরেকটি বিষয় হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্র এটির নিন্দা জানিয়েছে, এটি আমরা মনে করি যে এই সহিংসতা বন্ধ করার ক্ষেত্রে সহায়ক। বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের বিবৃতিতে এটিও বলা হয়েছে এই সহিংসতার প্রেক্ষিতে ভিসা নীতি নিয়েও তারা ভাববে। আমরা আশা করব যারা হাসপাতালে হামলা চালিয়েছে, যারা পুলিশ হত্যা করেছে, পুলিশ আনসার সহ আইন শৃঙ্খলা বাহিনীর উপর হামলা চালিয়েছে, জনগণের সম্পত্তি পুড়িয়েছে, হাসপাতালের অ্যাম্বুলেন্স জ্বালিয়েছে, তাদের বিরুদ্ধে সে ব্যবস্থা গ্রহণ করা হবে, আমরা দেখার অপেক্ষায় আছি। বিএনপি এখন আর রাজনৈতিক দলে নাই, বিএনপি এখন সন্ত্রাসী দলে, সন্ত্রাসী সংগঠনে, এবং সন্ত্রাসী সংগঠনের চূড়ান্ত রূপ ধারণ করেছে বিএনপি। যারা রাষ্ট্রের বেদিমূলে আঘাত হানে, প্রধান বিচারপতির দরজায়, প্রধান বিচারপতির বাড়িতে যারা হামলা চালায়, অর্থাৎ বিচার ব্যবস্থার উপর হামলা চালায়, যারা হাসপাতালে হামলা চালিয়ে অ্যাম্বুলেন্স পুড়িয়ে দেয়, ভাঙচুর করে, যারা পুলিশ হত্যা করে, তারা কখনো রাজনৈতিক দল হতে পারে না। বিএনপি এখন কোন রাজনৈতিক দল নয়, এটি একটি সন্ত্রাসী সংগঠনে চূড়ান্ত রূপ ধারণ করেছে, তাদের সাথে আলোচনার প্রশ্নই উঠে না। আলোচনা হবে অবশ্যই, আওয়ামী লীগ যে কারোর সাথে আলোচনা করতে পারে রাজনৈতিক দল হিসেবে, যারা গণতান্ত্রিক রীতিনীতিতে বিশ্বাস করে, যারা দেশের সংবিধান মানে, আইন ব্যবস্থাকে মানে, বিচার ব্যবস্থাকে মানে, তাদের সাথে আলোচনা হবে। তারেকের নেতৃত্বে বিএনপি এখন চূড়ান্ত সন্ত্রাসী সংগঠনের রূপ ধারণ করেছে, তাদের সাথে আলোচনার প্রশ্নই ওঠে না। বিএনপি তো বলছিল যে খালেদা জিয়া বিদেশ না নিলে তিনি মৃত্যুর মুখোমুখি, বিদেশ না নিলে তাকে রক্ষা করা যাবে না। এখন আমেরিকান চিকিৎসকরা এসে খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল এবং তিনি আগের তুলনায় অনেক ভালো আছেন। এই জন্য আমিও স্বস্তি প্রকাশ করছি যে বেগম খালেদা জিয়া আগের তুলনায় ভালো আছেন, এবং মার্কিন চিকিৎসকদের, চিকিৎসকরা আশা, সরকারই তাদেরকে আসার ব্যবস্থা করে দিয়েছে, আশা এবং তাদের যে মতামত তার অবস্থা স্থিতিশীল, এতে এটি প্রমাণিত হয় বিএনপি খালেদা জিয়াকে রাজনীতির গুটি বানিয়েছে এবং তার স্বাস্থ্যকে নিয়ে রাজনীতিটাই করে, আসলে স্বাস্থ্য ভালো করার চেষ্টাটা করে। তবে তারা সবসময় খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে মিথ্যাচার করে। তবে খালেদা জিয়া এখন আগের তুলনায় ভালো আছেন, সেজন্য আমিও স্বস্তি প্রকাশ করছি, আল্লাহর কাছে প্রার্থনা করি তিনি যেন পুরোপুরি সুস্থ হয়ে ওঠেন। ধন্যবাদ।